আমরা সবাই জানি এবারে ঈদে হিরো আলমের টুকাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল, রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো কেন হয়নি অনেকে জানতে চান। তো সেক্ষেত্রে হিরো আলম তার জবাব দিয়েছে, এবারের ঈদে তার সিনেমা রিলিজ হওয়ার কথা থাকলেও কেন হলো না বা কেন হিরো আলম সিনেমা রিলিজ করলেন না, চলুন আমরা জেনে আসি। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। হিরো আলম সবসময় আলোচনায় থাকে, কখনো সিনেমার কারণে, কখনো তার গানের কারণে, কখনো তার কবিতার কারণে, কখনো তার রাজনীতির কারণে হিরো আলম থাকে। এবারের ঈদেও হিরো আলমের থাকার কথা ছিল, কারণ তার একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল টুকাই। তো যাই হোক, দুর্ভাগ্যবশত তার এই সিনেমাটি কোনো সিনেমা হলে রিলিজ হয়নি। তো যার কারণে হিরো আলম এবারের ঈদে ছিলেন একদম নিশ্চুপ, অর্থাৎ তার কোনো খবরই ছিল না, তিনি একদম লুকিয়ে পড়েছিলেন, এক কথায় ঘুমিয়ে পড়েছিলেন, তাকে কোথাও দেখা যাচ্ছিল না। তার যে ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে, কোনোখানেই কিন্তু হিরো আলমের কোনো খবর ছিল না, হিরো আলমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। যারা হিরো আলমের ভক্ত ছিল তারা হতাশায় ছিল যে তাদের হিরো আলম কোথায়, কারণ ঈদ উপলক্ষে তার কিছুই আসলো না, তার কোনো গান আসলো না বা তার কোনো কবিতা আসলো না, সিনেমাটাও দেখা হলো না, কারণ কোনো সিনেমা হলে তার সিনেমা রিলিজ হয়নি। অবশেষে ঈদের এক সপ্তাহ পর অর্থাৎ গতকাল শুক্রবারে হিরো আলম আবার সামনে চলে আসে সবার সামনে এবং তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও প্রকাশ করে যে তিনি কেন এতদিন লুকিয়েছিলেন বা তার কেন এতদিন খবর ছিল না, তিনি কেন মিডিয়া থেকে দূরে ছিলেন, তার টুকাই সিনেমাটি ঈদে কেন মুক্তি দেওয়া হলো না। তো এই বিষয়ে তিনি কথা বলেছেন। কিছু হল মালিক হিরো আলমকে পরামর্শ দিয়েছিলেন যে এবারে ঈদের যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এবারে সিনেমা বেশি, আটটা সিনেমা, তার মধ্যে শাকিব খানের সিনেমা লিডার আমি বাংলাদেশ একাই 103টি সিনেমা হল নিয়ে নিয়েছে, আর বাকিগুলো কেউ 10টা, কেউ 20টা, কেউ 5টা, 8টা এভাবে চলছে। তো সেই ক্ষেত্রে এই প্রতিযোগিতার বাজারে যদি হিরো আলমের টুকাই সিনেমা আনা হয় তো সেক্ষেত্রে হয়তো একটা দুটা সিনেমা হল পাবে, সিনেমাটি ব্যবসা সফল হবে না বা হিরো আলমের যারা ভক্ত রয়েছে বা ফ্যান বেজ রয়েছে তারা সিনেমা দেখতে পারবে না। তো হিরো আলম সেই পরিচালকদের কথা চিন্তা করে এবং হিরো আলমের যে ফ্যান বেজ রয়েছে বা ভক্ত রয়েছে তাদের কথা বিবেচনা করে এই সিনেমাটি ঈদে রিলিজ করেননি। তো হিরো আলম বললেন যে তার ভক্তদের কথা বিবেচনা করে ঈদের এই আমেজটা কেটে যাওয়ার পর, ঈদের যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে আটটা সিনেমার মধ্যে, এই লড়াইটা কেটে যাওয়ার পর হিরো আলম কোনো এক সপ্তাহে তার টুকাই সিনেমাটি রিলিজ করবে, যাতে তার ভক্তরা এই সিনেমাটি দেখতে পারে। তো এবারে যখন হিরো আলমকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় হারিয়েছিলেন, আপনার ভক্তরা আপনাকে খুঁজে পাচ্ছে না, আপনার কোনো খবর নাই, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট নাই, কোনো ভিডিও নাই, কোনো গান নাই, তখন হিরো আলম বললেন যে ঈদের পরের দিন থেকে হিরো আলম বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত ছিলেন, বগুড়াতে, পাবনাতে, সিরাজগঞ্জে, বিভিন্ন জায়গায় তিনি প্রোগ্রাম করেছেন। তো যার কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় আসার সময় পান নাই, আর এই কারণে হিরো আলমের কোনো খবর নেই। হিরো আলমকে আবারও ঈদের দ্বিতীয় সপ্তাহ পর থেকে আবার আগের মতো দেখা যাবে, হিরো আলমকে অ্যাক্টিভ পাওয়া যাবে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, সবখানে আবার হিরো আলম আগের মতো দেখা দেবে। তো হিরো আলমের কথাগুলো থেকে সর্বশেষ যে বিষয়টা বোঝা গেল যে তার ভক্তদের কথা বিবেচনা করেই কিন্তু হিরো আলম এবারে ঈদের সিনেমাটি রিলিজ করেনি, কারণ এই প্রতিযোগিতার বাজারে তার সিনেমাটি রিলিজ করলে তার ভক্ত যারা রয়েছে তারা দেখতে পাবে না। অবশ্যই যারা হিরো আলমের ভক্ত তাদের জন্য সুখবর, আপনারা ঈদের পরে কোনো এক সপ্তাহে আপনার এই সিনেমাটি দেখতে পাবেন। তো হিরো আলম যে সিনেমাটি রিলিজ করলো না বা তার ভক্তদের জন্য হিরো আলমের এত ভালোবাসা, ভক্তদের জন্য এত চিন্তা ভাবনা, এক্ষেত্রে আপনার মতামত কি? অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।